তো গাইস প্রায় হচ্ছে আমাদের কিনে নেওয়া হয়ে গেছে, আর এই হচ্ছে মেঘের এখন অবস্থা। আমি বাইকে আছি আর ওই সামনে আমাদের এই যে টোটোটা যাচ্ছে, এই টোটোটাই কিন্তু আমরা ওই একটা পলিথন খুঁজে পেলাম। এই পলিথনটা খোঁজার পরে কিন্তু আমরা এইভাবে কিন্তু নিয়ে যাচ্ছি। আকাশ পুরো চারিদিকটা দেখতে পাচ্ছ, বৃষ্টি কিছুক্ষণ আগে খুব ভালো জোরে জোরে বৃষ্টি হয়েছে, আগের ভিডিওটাতে তোমরা দেখেছ। আর এই প্রচুর পরিমাণে এখন গাড়িগুলো আসছে, জোরে জোরে আসছে গাড়িগুলো। দেখি টুকটুকি ভাড়াকে ক টাকা দিতে হবে আমি জানি না। ট্রাক্টর যাচ্ছে চারিদিকের আশেপাশের রাস্তা, আর এই হচ্ছে এখন আমাদের এই অবস্থা। মানে এইভাবে কিন্তু আমরা নিয়ে যাচ্ছি, ঠিক আছে ফ্লাইটটাকে। যদি বা বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু একটা আলাদা রকম ব্যবস্থা হয়ে যাবে, তাই আস্তে আস্তে এক ধার দিয়ে নিয়ে যাচ্ছি। প্রায় অনেকক্ষণে আসা হয়ে গেল, আর বাইক চালাচ্ছি আমি। এই হচ্ছে বাইক, ঠিক আছে, এই হচ্ছে বাইক চালাচ্ছি আমি, আর এই হচ্ছে সোজা এখন যাচ্ছি। ভাই ট্রাভেল ব্লগের মধ্যে অনেকগুলোই ব্লগ তোমরা দেখেছো, দেখো কত রিক্সে যাচ্ছি আমরা। সামনে যাচ্ছে ও, পিছনে যাচ্ছে আমি, আর এই বাইকে পিছনে তো গাড়িতে সব ভর্তি চারিদিকটাতে। তো এখন যাব আস্তে আস্তে, দেখি কি করা যায়। এইসব গাড়িগুলো এরকমভাবে যাচ্ছে, রাস্তায় সব পার্ট মেলছে। পিছনে হয়তো একটা ট্রাক্টর রয়েছে, দেখতেই পাচ্ছ একটা ট্রাক্টর আসছে। সামনে ওই ওভারব্রিজ রয়েছে, বাইকের স্পিড আছে 20-তে, ওই হচ্ছে ওভারব্রিজ। ওভারব্রিজ আস্তে আস্তে আমরা পার হচ্ছি। এখানে একটা পঞ্চায়েত রয়েছে, ভাকুরি 2 গ্রাম পঞ্চায়েত। আসতে একদম গায়ে জল টল সব দিয়ে চলে আসছে। এই হচ্ছে ব্রিজ, তলার দিকটা ব্রিজ, আর এখানে একজন দাঁড়িয়ে রয়েছে। এই পলিথন, পলিথনটা মনে হচ্ছে খুলে যাবে করছে নাকি কে জানে। আচ্ছা এই সামনে আমাদের এখন গাড়ির শোরুম রয়েছে, এখানে হোন্ডাই কোম্পানির গাড়ির শোরুম। এখানে সব গাড়ি রয়েছে, এইদিকে ওদিকে সব ধারে ধারে সব গাড়ি। এগুলো সব হয়তো ঠিক করার জন্য রেখেছে, না খারাপের জন্য। তো পিছনেও যাচ্ছে না, সামনেও যাচ্ছে না, ও চলে যায়। ওর আওয়াজ আমাদের ভালো লাগছে না শুনতে। জাস্ট লুকিং বাও, পুরো হোন্ডাই শোরুম এটা, ঠিক আছে। আর এ হচ্ছে গাড়ি, আর এখানে কিয়া, গ্যাংস কিয়া, এখানে একটা শোরুম আমার নতুন করে খুলছে, গ্যাংস ফোর্ড প্লাস এখানে গ্যাংস কিয়া। এই দেখেন কিয়া শোরুম যাচ্ছে, পিছনে বাইক আসছে, আর আশেপাশে প্রচুর অবস্থা বৃষ্টিতে। বিশাল বড় লরি, দেখো লরির চাকা কিভাবে বৃষ্টির জল ছিটকেছে। আমি কিন্তু একারে খুব রিক্সে গাড়ি চালাচ্ছি। এবারে ওভারব্রিজে না যাওয়া পর্যন্ত ভিডিওটা আমি ইয়ে করবো না, পজ করবো না। ওই সাইডে ব্রিজ, ওভারব্রিজ, এটা হয়তো বলরামপুর চলে আসলাম, বলরামপুর লেখা আছে। এবার এখানে ফ্লাই ব্রিজ, ফ্লাইওভার শুরু হচ্ছে এখান থেকেই। আরে রাস্তা চারিদিকটাতে, ঠিক আছে, লোকজন যাচ্ছে, আমিও যাচ্ছি। কি অবস্থা দেখি, এই চারিদিকে সব, এই হচ্ছে চারিদিকে সব, ঠিক আছে। গাইজ এই হচ্ছে রাস্তার অবস্থা, এবার জাস্ট দেখেন